সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। কদিন ধরেই দেখছেন কৃষক বিল নিয়ে পুরো রাজ্যসভা তোলপাড় করেছে, তারা রাজ্যসভা ভাঙচুর করছে। অবশ্য ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি 2009 সালে দেখেছি আমরা যে গুরু কিভাবে বিধানসভায় কিভাবে ভাঙচুর করেছেন। 2005 সালে রাজ্যসভায় স্পিকারের মধ্যে কাগজ ছুড়ে ফেলে দিয়েছেন, শীর্ষ তো তাই করবেই। আর কাউ তাও আবার কি করছে, কৃষকের বিল নিয়ে কৃষকদের সপক্ষে কোনো কথা বলা তৃণমূল সরকারকে মানায়? যে সিঙ্গুরে তাদেরকে বললো যে শিল্প চাই না কৃষি চাই বলে, কৃষকরা তো সিঙ্গুরে বিশাল চাষ করছে। আমরা দেখতে পাচ্ছি তো সিঙ্গুরে এখন কাশ ফুল, সিঙ্গুরে এখন সর্ষে ফুল, সিঙ্গুরে এখন দেখতে পাচ্ছি কত চাষ করেছে। তাদের মুখে কৃষকদের সপক্ষে কোনো কথা মানায় না। আজকে কৃষকদের জন্য যে যোজনা নিয়ে এসেছিল 6,000 টাকা করে, সেটাও পর্যন্ত আজকে মমতা ব্যানার্জির সরকার ঢুকতে দেয়নি। তারা আবার কৃষকদের নিয়ে কি কথা বলে? তারা বলছে তাদেরকে ব্ল্যাক সানডে, আজকে সেটা ব্ল্যাক সানডে, হ্যাঁ ব্ল্যাক সানডে, কালোবাজারি ফোঁড়েদের জন্য সেটা সত্যিই ব্ল্যাক সানডে, সত্যিই আজকে একটা মানে কালো দিন হয়েছে তাদের জন্য। কারণ এত এত কোটি কোটি টাকা কৃষকদের ঘামের ফসল যে ফলতো তার অর্ধেক টাকা তারাই তো নিয়ে নিত। সেই জন্য মোদী সরকার কি করেছে, দালালদের ফোঁড়েদের এখান থেকে বাদ দিয়ে দিয়েছেন, পুরোপুরিভাবে তাদেরকে ছেটে দিয়েছেন এবং ডাইরেক্ট করে দিয়েছেন। যে কোনো লোক কৃষকরা নিজের ইচ্ছে মতো আজকে সেটা যদি তারা মনে করে যে এই ফসলটা এই দামে বিক্রি হওয়া উচিত, তারা সেই দাম ব্যবসায়ীর কাছ থেকে চাইবে। সেটা ব্যবসায়ী আর কৃষক দুজনের সমঝোতার উপর নির্ভর করছে। সেখানে মাঝখানে দালাল ফোঁড়েরা ঢুকে গিয়ে তারা মাঝখান থেকে আসল টাকাটা খেয়ে চলে যাচ্ছে, সেটা করতে দেয়নি। আজকে এই নিয়ে পুরো চোলপাট চলছে। আজকে সত্যিই খারাপ লাগে যে তারা রাস্তায় নামবে বলছে তৃণমূলের সরকার, আমরা বলছি আমরা রাস্তায় নামবো কৃষকদের বাঁচাতে, আর তোমরা রাস্তায় নামবে দালাল আর ফোঁড়েদের বাঁচাতে। এটাই হচ্ছে তোমাদের চরিত্র। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলছি যে কৃষক বিল নিয়ে যে মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যে মানে মানুষ নাকি আত্মহত্যা করবে। পশ্চিমবঙ্গে কত কৃষক আত্মহত্যা করেছে, একের পর এক কৃষক আত্মহত্যা করেছে। তারা দেনা করেছে, সেই দেনা তারা মেটাতে পারেনি, সেই দালাল ফোঁড়েরা তাদেরকে সেইভাবে টাকা দিতে পারেনি। আজকে তিনি আজকে আলু বলুন পেঁয়াজ বলুন কত জিনিস লকডাউনের মধ্যে নষ্ট হয়েছে। কারণ কেন নষ্ট হয়েছে, কারণ সেই দালালরা ফোঁড়েরা তাদের কাছ থেকে নেয়নি, তাদের কাছে কোনো রোজগার ছিল না। আজকে যদি কৃষকরা নিজেরা মনে করে যে আমি আমার আলুটা 5 টাকায় আমি খরচা হয়েছে, আমি আলুটা আমার কোনো ব্যবসায়ীকে আমি সেটা 10 টাকায় দেব, তো আমরা গিয়ে সাধারণ মানুষ গিয়ে কি কিনবে, 15 টাকায় কিনবে, 20 টাকায় কিনবে? সেখানে এরা কি করতো, 5 টাকায় যদি আলুটাকে কৃষকরা ফলাতো, তারা 5 টাকা দিয়ে তারা বাজারে 40 টাকায় মানুষের জন্য নিয়ে আসতো। তার মানে মানুষও বেনিফিট হবে, সাধারণ মানুষ কৃষকও বেনিফিট হবে, শুধু দালাল আর ফোঁড়েরা বেনিফিট হবে না। সেই জন্য কৃষক বিলের পূর্ণ সমর্থন করি। আমাদের ঐতিহাসিক দিন এই কৃষক বিল মোদিজির হাত ধরে বহু কৃষকের জীবন বাঁচাক। নমস্কার।